সো ফাইনালি গাইস আমরা কোনারক সান টেম্পলের সামনে আছি, অ্যাজ ইউ ক্যান সি। सूर्यदेव का किरण जिस समय आएगा, समय बताने से सूर्य घड़ी माना जाता है। सो गाइस गुड मॉर्निंग, गुड मॉर्निंग फ्रॉम पुरी। सो गाइस आज के হচ্ছে আমাদের এটা পুরিতে তিন নম্বর দিন, এন্ড আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আমাদের অ্যাকচুয়ালি পুরীর কিছু সাইট সিনে যাওয়ার আছে, যেটা পুরী থেকে বাস সার্ভিস প্রোভাইড করা হয়। এখন টাইম হচ্ছে সাড়ে ছটা বাজতে যায়, সাড়ে সাতটা বা 7:15 দিকে বাস এখান থেকে ছাড়বে। সো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, নাহলে লেট হয়ে গেলে আবার বাস পাবো না। যে সুমন আছে আমাদের, অলরেডি জিনিস গোছানো হয়ে গেছে, সো এখন আমরা চেক আউট করবো। চলো রাস্তায় তোমাদের সাথে কথা বলছি, নাহলে আবার লেট হয়ে যাবে। জয় জগন্নাথ। সো গাইস ফাইনালি আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি হোটেল থেকে। সো চলো তোমাদের সাথে বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলছি। সো গাইস ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা পিছনে, সবাই টুরিস্টই তো মনে হচ্ছে, ঘর যাওয়ার প্ল্যানিং করছে সবাই। সো গাইস ফাইনালি আমাদের এজেন্সির বাস এখন ছাড়লো, এখন টাইম হচ্ছে 8:15 বাকি আছে। সো গাইস এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। গাইস এখানকার এই জায়গাটাকে খুব পবিত্র বলে মনে করা হয়। এটা পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা চন্দ্রভাগা সি বিচ, আর ওই সাইডে আছে চন্দ্রভাগা রিভার। ওটার বাকি তুমি গুগল করলে তো জানতে পেরে যাবে কী কারণে এটা বিখ্যাত। সো গাইস আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। বেসিক্যালি চন্দ্রভাগা সি বিচ মোটামুটি এটা উড়িষ্যার মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন আর কি, খুব পবিত্র মনে করা হয় জায়গাটাকে। প্লাস এখানে পাশে ওই চন্দ্রভাগা নদীও আছে, যেটা বছরে একবারই তাতে জল আসে, অল টাইম শুকনোই থাকে সারা বছর। আর এই সমুদ্রটার এখানে সি বিচটা দেখে যা মনে হলো এটা চান করার জন্য তো মোটেও সুটেবল না, মানে স্রোতের পরিমাণ অনেক বেশি আছে। বাকি দেখি ওই যা হয় আর কি, যে ট্রাভেল এজেন্সির বাস নিলে একটু তাড়াহুড়ো তো থাকেই। নেক্সট আমরা যাবো কোনারক টেম্পলে, ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। এটা আমাদের বাস সম্ভবত, এটাই তো আমাদের সুমন। 10:50 মে আমারা গাড়ি ইয়াহ সে রবানা হোগা, 10:45 10:50 কো গাড়ি আমারা ইয়াহ সে রবানা হোগা, 1.5 ঘন্টে কা সময়। আ জাইয়ে সব লোক নিচে, আপনা আপনা খানা পিনা কা অর্ডার দে দিজিয়ে, উসকে বাদ মেরে সাথ মন্দির কে তরফ আগে বড়েঙ্গে। সো গাইস এখন আমরা কোনারক সান টেম্পলের দিকে যাচ্ছি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ দুদিকে প্রচুর দোকান আছে কেনাকাটার জন্য। সো যাই ভিতরে গিয়ে তোমার সাথে কথা বলছি। সো ফাইনালি গাইস আমরা কোনারক সান টেম্পলের সামনে আছি, অ্যাজ ইউ ক্যান সি। पहले मंदिर के अंदर में सबका स्वागत है। एक मंदिर है जो मंदिर गिरने के बाद
आज अंदर में पूजा नहीं होता है। पूजा ना होने से मोबाइल कैमरा जोता साथ में लेकर आप लोग घूम सकते हो अंदर में। शेर हाथी नीचे आदमी का मूर्ति, इसका अर्थ होता है ऊपर का शेर शक्ति का प्रतीक होता है, हाथी धन या पैसा का प्रतीक होता है। आदमी का मूर्ति नीचे देने का कारण होता है आदमी के पास जिस समय पैसा और शक्ति आता है, धन और शक्ति आने से समाज में लोग होते हैं अंदर में गौरव आता है, अहंकार आता है, पैसा और शक्ति से गलत करता है। देने का मतलब होता है जो आदमी ऐसा करता है उसका पतन हो जाता है। সো গাইস ফাইনালি এখন আমরা কোনারক টেম্পলের ক্যাম্পাসেই আছি, আর এখানে আমাদের গাইড যিনি আছেন উনি আমাদেরকে বলে বলে দিচ্ছেন হিস্ট্রিটার ব্যাপারে। তোমরাও দেখতে পারো পিছনে সূর্যদেব কা কিরণ জিস সময় আয়েগা সময় বতানে সে সূর্য ঘড়ি মানা যাতা হে কেসে হতা হে দেখিয়ে ये रहा पूरा चक्का रात और दिन का 24 घंटा का पूरा चक्का हो गया 24 घंटा। अंदर देखिए 1, 2, 3, 4, 5, 6, 7, 8 कारीगर से 8 स्ट्रोक रखने का कारण होता है, एक दिन में 8 स्ट्रोक होता है। সো গাইস ফাইনালি আমাদের টাইম হয়ে গেল কোনারক টেম্পল থেকে বাইরে বেরোবার। অ্যাকচুয়ালি এখানকার সব থেকে যেটা আমাকে দারুণ লাগলো আর্কিটেক্ট, কেন কি এটা অনেক পুরনো মন্দির এবং অনেক বড় জায়গা জুড়ে এটা আছে, কিন্তু বাট এখানে কোনো ধরনের পুজো হয় না। এটাই মনে হয় একটা টেম্পল যেখানে তুমি ইউনো জুতো বা চপ্পল পরে ঢুকতে পারবে, কেন কি এখানে পুজো হয় না, অনেক বড় এরিয়া আর সিরিয়াসলি অ্যামেজিং জায়গা। তুমি পুরীতে এলে এই সান টেম্পল তো মাস্ট ভিজিটেড প্লেস। সো গাইস ফাইনালি আমরা এখন কোনারক সান টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। সো চলো সামনে এর পরের ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ সান টেম্পলটা, গরম প্রচুর গাইস, প্রচুর গরম। সো না তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল? আর এগুলো কিরে পিছনে, এগুলো কি প্রসাদ নাকি নাকি পুজো তো হয় না এখানে রে? ও হ্যাঁ হ্যাঁ, পিছনে আরেকটা যে মন্দির আছে
মানে মেন মন্দিরে তো পুজো হয় না না ও তো অনেক আগে থেকেই বন্ধ তো যদি তোমরা কোণারক সান টেম্পল আসছো মানে যদি সময় তোমাদের কাছে বেশি থাকে ফটোগ্রাফি বেশি করতে চাও বা ভিডিওগ্রাফি করতে চাও আলটিমেট একটু বেশি টাইম স্পেন্ড করতে চাও তাহলে তো আমি বলবো যে একা আসাটাই বেটার মানে নিজের দায়িত্বে আসাটা বেটার কি বলিস শুন হ্যাঁ একদম এজেন্সির থ্রু দিয়ে এলে এরকম টাইম কম থাকে হ্যাঁ এজেন্সির থ্রু দিয়ে এলে কি হয় অনেকগুলো স্পট মেকআপ করতে হয় হ্যাঁ এবারে ওদেরও ওদেরও তো ওরাও তো বাধ্য না ওদের তো কিছু করার নেই তো সেক্ষেত্রে হ্যাঁ মানে কাইন্ড অফ 15 মিনিট 20 মিনিট তোমার কাছে বারবার ফোন চলে আসবে যেরকম ওই আমাদের স্কুলে গার্ডিয়ান ফোন করে দিতেন সো চলো তোমাদের সাথে এই ব্লগে এতটুকুই নেক্সট টুরিস্ট নেক্সট ডেস্টিনেশনে তোমার সাথে কথা বলছি আগে আমাদের খেয়ে নেওয়া যাক কারণ খাওয়ার জন্য আমাদেরকে 15 মিনিট টাইম দিয়েছে 15 মিনিটের মধ্যে আমাদেরকে খেতে হবে তার থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আমরা লাস্টে খেতেই পাবো না তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সো আমরা কোণারক টেম্পল থেকে বাইরে বেরিয়ে এলাম রাস্তার দু সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকান আছে লোকাল হ্যান্ডিক্রাফট আছে তোমরাগুলো নিতে পারো আর সিরিয়াসলি আমি একটা পোস্টার দেখলাম এত সুন্দর মানে জাস্ট হ্যান্ড ওই হ্যান্ডক্রাফট করা আর কি মানে ওই পেন্টিং টাইপের দারুণ লাগলো কিন্তু আর হাতের কাজ করা সব ঝিনুক শামুখের কাজ টাজ করা আছে ওই মতি না মুক্ত না কী যে বলে ওইগুলোর হারগুলো আছে দারুণ কিন্তু আমি যদি বড় লোক হতাম তাহলে সব কিনে নিতাম শুধু গরিব বলে পকেট অ্যালাউ করছে না বাকি দেখি আগে কী হচ্ছে সো গাইস ফাইনালি আমরা খাবার অর্ডার করেছিলাম অ্যাটলিস্ট জলটা খুব সুন্দর লাগছে বলছে সুমন তার পুরীতে কোথাও তার জল শ্যুট করছে না একেবারে তো দেখি খেয়ে নিই তারপরে কথা বলছি সময় এমনিতে অনেক কম আছে সো গাইস ফাইনালি আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হোটেলের নামটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ পুরী কোণারক ভিজিট করলে এই হোটেলটা চেক আউট করতে পারো টেস্ট রিয়েলি অসম ছিল খাবার আমি ভাবতে পারিনি পুরীর কাছাকাছি এরকম খাবার পাওয়া যাবে আর জলের টেস্টটা এখানে এসেই পেলাম জলের টেস্ট দারুণ বাট প্রপার পুরীতে জলের টেস্ট ভালো ছিল না এখন তো বৃষ্টি তারপরে যেভাবে স্লিপারি হয়ে আছে জায়গাটা দেখতে পাচ্ছ গাইস আমার তো না এই সবটা ঠিক আছে তা কিন্তু আমাকে